আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে যাচ্ছি মা ছেলে বাহিরে ঘুরতে হঠাৎ করে আসি বলে যে মা চলো এই গরমে ঘরের ভিতর ভালো লাগে না তোমাকে একটা জিনিস দেখাই নিয়ে আসি আমি বললাম কোথায় যাবো বলো চলো আমার সাথে আমার ছেলে আমাকে নিয়ে গেল কোথায় সে উত্তরা নং সেক্টরে সেখানে অনেক নাকি কৃষ্ণচূড়া গাছ আছে ফুল আছে আর খোলা মেলা তাই আমাকে দেখাইতে নেবে তো আমি বললাম যে চলো তাই যাই তাই যাইতে যাইতে সত্যি সত্যি সে ছেলে আমাকে নং সেক্টরে নিয়ে গেল এই যে প্রথমেই আমাকে দেখাচ্ছে একটা কৃষ্ণচূড়া গাছ আমরা নেমেই প্রথমে একটা কৃষ্ণচূড়া গাছ দেখলাম কৃষ্ণচূড়া গাছ দেখতে দেখতে আমার ছেলের আমি বলতেছে যে আমাকে একটা ফুল হয়নি আজকে বলতেছে মা ফুল তো অনেক উপরে ফুল তো আমি পারতে পারতেছি না তোমাকে একটা ফুল কিভাবে দেই তো ফুলগুলা এত ভালো লাগতেছে আমরা দুজনে শুধু ঘুরে ঘুরে দেখতেছি শুধু একটা গাছেই না আমাদের এখানে রিক্সা থামছে তাই আমরা এটা দেখতেছি কিন্তু সেক্টরটা ভরে মানে পুরা রাস্তার দুই পাশে শুধু কৃষ্ণচূড়া গাছ এত সুন্দর করে সাজাইছে নতুন সেক্টরটা এখনো বাড়িঘর হয় নেই খোলামেলা মানুষজন কম কিন্তু খুব একদম আবহাওয়াটা খুব সুন্দর ঠান্ডা ওখানে প্রচুর বাতাস এ বাতাসের জন্য আমার কাছকে ওখানে নিয়ে গেছে বলে তোমাকে অনেক বেশি বাতাস খাওয়াই আনবো তারপর আমি আর আসিফ এদিক ওদিক হাঁটতেছি আসিফ বলে যে মা তোমাকে নিয়ে ঘুরতে আমার ভালোই লাগে তাই আসিফ যেখানে যায় আমাকে ঘুরতে নিয়ে যায় ও একা খুব কম যায় ও সব সময় আমাকেই নিয়ে যায় যেখানে যায় আমাকে নিয়ে যায় আমি ওর সাথে ঘুরিয়ে এদিক সেদিক খুব ভালো লাগে আমরা যখন মা ছেলে এদিক ওদিক ঘুরিয়ে মানুষ শুধু আমাদের দেখলে হাসে মনে করে যে আমরা কেমন করতেছি মা ছেলে কিন্তু আমার ছেলে তো আমার বেস্ট ফ্রেন্ড ও সব কিছু আমার সাথে শেয়ার করে আমি ওর সাথে শেয়ার করি এবং ও আমাকে দেখাচ্ছে মা দেখো তোমাকে আমি কৃষ্ণচূড়া গাছ দেখানোর জন্য আনছি এই সেক্টরে তো আমরা দুই মাইসেলে এদিক ওদিক ঘুরে ঘুরে দেখতেছি কিন্তু দোকানপাট তেমন নাই আর এমন একটা টাইমে আমরা গেছি ওখানে লোকজন খুবই কম শুধু গাড়িটা গাড়িতে লোকজন যাচ্ছে আসতেছে কিন্তু পায়ে হাঁটা লোক ওখানে নেই বললেই চলে একদম নিরিবিলি কোনো লোক নাই এক একটা বিল্ডিং হয়েছে কিন্তু বিল্ডিংয়ে কোনো লোক নাই তো ওইদিকে দেখা যাচ্ছে একটা বালুর ই ওটা আসিফ বলে দেখো মা এটা একটা পিরামিড এটা বলে আমাকে আপনি ওটা দেখাচ্ছে তাই আসিফকে আমি বলি যে তোমার তুমি যে আমাকে ঘুরতে আনলা তা তোমার কাছে কেমন লাগতেছে বলো আমার কাছে তো ভালোই লাগতেছে আসিফ বলে না রে মা খুব গরম বাইরে এই গরমে এসে ঘরের ভিতরেই ভালো মানে আসিফ ঘরে থাকলে অস্থির করে সে বাইরে যাবে বাইরে গেলে বলে যে মা তাড়াতাড়ি বাসায় চলো কারণ বাসায় ওখানে গরম হইল এত বেশি মানে বাতাস হইলো এত বেশি গরম একদিকে বাতাস আসে মানে আরেকদিকে আগুন ধরাই দিছে মানে এত গরম গরমের জ্বালায় মানে কোথাও গিয়ে থাকার মতো কোনো শান্তি নাই এত অশান্তি মানে এত গরম লাগতেছে সবার কাছে তো আমরা দুই মায় ছেলে হাঁটতেছি আসিফকে বলে যেমন তুমি হাঁটতে আসছো তোমার কাজকে আমি অনেক হাঁটাবো হাঁটাইতে হাঁটাইতে বাসায় যাব আসিফ বলে যে ঠিক আছে মা কিন্তু না অনেক দূর পরে আমরা কি করব। আসিফ শুধু আমাকে বারবার ঘুরে ঘুরে কৃষ্ণচূড়া গাছ দেখাচ্ছে ও এটা দেখে খুব মজা পাইছে কারণ ঢাকাতে তো কৃষ্ণচূড়া গাছ নেই কিন্তু উত্তরার সত্রডং সেক্টর দিয়ে সব কৃষ্ণচূড়া গাছ দিয়ে সাজাইছে তারপরে দুই মাইসেলে একটা রিক্সা নিলাম রিক্সা নিয়ে আমরা রিক্সা করে বাড়ির পথে রওনা দিলাম তো আস্তে আস্তে দুই পাশে অনেক ই নার্সারি করছে ওখান থেকে প্রচুর নার্সারি তো নার্সারির আশেপাশে দিয়ে দেখতেছি সবুজায়ন একদম নিরিবিলি কোনো ঝামেলা নেই চুপচাপ একটা শহর